আমি একটা সামুদ্রিক প্রাণী, যাকে দেখতে অনেকটা তারার মতো। আমি কে? আমি হলাম স্টারফিশ বা তারা মাছ। তোমরা আমায় সমুদ্র ও মহাসমুদ্রে দেখতে পাবে। আমার নিজের বাহুগুলো নতুন করে তৈরি করার ক্ষমতা আছে। আমার চোখ নেই, কিন্তু তা সত্ত্বেও আমি দেখতে পাই। আমার প্রতিটা বাহুর ডগায় ছোট ছোট আই স্পট আছে, যা আমাকে আলো বা আধার বুঝতে সাহায্য করে। আমাদের মধ্যে বেশিরভাগেরই পাঁচটা করে বাহু আছে, যা একটা কেন্দ্রীয় চাকি বা ডিস্ক থেকে বেরিয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এই সংখ্যাটা আলাদাও হতে পারে। আমার কোনো কোনো ভাই বোনের 6-7টা বাহু আছে, আবার কারো কারো 10-15টা বাহু থাকে। অ্যান্টার্কটিকায় এক ধরনের জেলিফিশ আছে যাদের 50টারও বেশি বাহু থাকে। আমি হলাম একাইনোডার্মস, অর্থাৎ অনেকটা রঙ্গলি নকশার মতো আমার শরীরেও বেশ কিছু নকশা আছে, যা একটা কেন্দ্রবিন্দুর চারপাশে গড়ে ওঠে। আমার মস্তিষ্ক বা রক্ত নেই। আমি সাঁতার কাটতে পারি না, তাই হাঁটি, কিন্তু খুব জোরে হাঁটতে পারি না। আমি ক্লাম, ঝিনুক, ছোট মাছ, সামুদ্রিক শামুক এবং স্লাগ খাই। আমাদের মধ্যে কেউ কেউ শ্যাওলা এবং জলের জৈব বর্জ্যও খায়। আমার কেন্দ্রীয় মস্তিষ্ক নেই, কিন্তু উন্নত স্নায়ুতন্ত্র আছে। আমি স্পর্শ, আলো, তাপ ও দিকের প্রতি সংবেদনশীল। আমাদের মধ্যে কেউ কেউ 10 বছর পর্যন্ত বাঁচে। আবার কেউ কেউ 30-34 বছর পর্যন্তও বাঁচে। সাধারণত চীন ও জাপানে আমাকে খাওয়া হয়। অনেকে আবার আমাকে পর্যটকদের কাছে বিক্রি করে বা অ্যাকোয়ারিয়ামে রাখার জন্য ব্যবহার করে, কিন্তু এটা আমার পছন্দ নয়, কারণ এর জন্য আমি আমার পরিবারের অনেক সদস্য ও বন্ধুকে হারিয়েছি। দয়া করে আমাদের রক্ষা করুন, আর সব সময় আমাকে দিয়ে তৈরি জিনিস কেনা থেকে বিরত থাকুন।